সময় বাংলা আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি চেকপোস্ট এলাকায় ভেগা সার্কেল মলের ঠিক অপোজিট একটি গোডাউনে। এখানকার স্থানীয় সূত্রে যা আমাদের কাছে খবর এসেছে, গতকাল রাতে কিন্তু এই গোডাউনে আগুন লাগে। তবে এই অগ্নিকাণ্ড এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তা কিন্তু কোনো শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে নয়। এই ঘটনাস্থলে চোর চুরি করতে আসে এবং চুরি করে পালানোর সময় কিন্তু আগুন লাগিয়ে পালিয়ে যায় চোর। এই সেই জায়গা যেখান দিয়ে কিন্তু এখানে যে গার্ড রয়েছে সেই গার্ড কিন্তু আমাদেরকে জানিয়েছে এই সেই জায়গা যেখান দিয়ে চোর চুরি করতে ঢোকে। আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই কোল্ড স্টোরেজ, প্রায় 1 থেকে 1.5 বছর ধরে এই কোল্ড স্টোরেজ বন্ধ পড়েছিল। তবে একজন নিরাপত্তারক্ষী এখানে থাকে, সে গতকাল রাতেও ছিলেন এবং গতকাল রাতে তিনি হঠাৎই দেখতে পায় যে চোর চুরি করতে এসেছে। দেখে তিনি শোর মাচালে কিন্তু সেখান থেকে চোর পালিয়ে যায় এবং পরবর্তীতে চোর এসে সেই কোল্ড স্টোরেজে আগুন লাগিয়ে দিয়ে যায়। ঘটনা রাত 2:30 থেকে 3 নাগাদ। গতকাল রাত 3টার সময় দমকল কর্মীরা এখানে এসে পৌঁছায় এবং রাত থেকেই কিন্তু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। আপনারা বুঝতেই পাচ্ছেন, রাত থেকে কাল রাত 3টে থেকে আজ সকাল 9টা অবধি এখনো পর্যন্ত অগ্নিকাণ্ড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে কত বড় আকারের অগ্নিকাণ্ড ছিল। রাত থেকে রাত 3টেই আগুন লাগার পর এখন সকাল 9টা, এখনো পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসেনি। যে জায়গায় মূল অগ্নিকাণ্ড ঘটেছিল সেই জায়গায় কিন্তু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসলেও এখনো পর্যন্ত সামান্য আগুন রয়েছে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রায় 1 থেকে 1.5 বছর ধরে কিন্তু এই কোল্ড স্টোরেজ বন্ধ ছিল। গতকাল রাতে কোল্ড স্টোরেজে চোর চুরি করতে আসে এবং চুরি করে যাওয়ার সময় কোল্ড স্টোরেজে আগুন লাগিয়ে পালিয়ে যায় চোর, এমনটাই কিন্তু জানিয়েছে এখানে যে নিরাপত্তা রক্ষী ছিল তিনি। তবে সেই নিরাপত্তা রক্ষী কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হচ্ছেন না। সেই জন্য আমরাই আপনাদের সামনে যে সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। রাত থেকে সকাল অবধি দমকলের প্রায় 5 থেকে 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো 2টি ইঞ্জিন ঘটনাস্থলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আগুনের যে ভয়াবহতা, আগুনের যে তীব্রতা তা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠেনি।
কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড, ভেগা সার্কেল মলের ঠিক অপোজিটেই কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রাত 3টে নাগাদ এই অগ্নিকাণ্ড, 2টো নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে পৌঁছায় রাত 3টে নাগাদ, এবং রাত 3টে থেকে কিন্তু এখনও পর্যন্ত দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। তবে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে এখনও পর্যন্ত কিন্তু কোল্ড স্টোরেজের অগ্নিকাণ্ড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছিল যা আমাদেরকে জানিয়েছে এখানকার নিরাপত্তারক্ষী, তা অনুযায়ী কিন্তু চোর চুরি করতে আসে এবং চুরি করে পালিয়ে যাওয়ার সময় কিন্তু আগুন লাগিয়ে পালিয়ে যায় চোর, এমনটাই জানিয়েছে এখানকার নিরাপত্তারক্ষী আমাদের। আমরা চেষ্টা করব দমকল কর্মীদের সাথে কথা বলার, তবে এখনো পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দমকলের 2টি ইঞ্জিন শিলিগুড়ি চেকপোস্ট ভেগা সার্কেল মলের ঠিক অপোজিটের একটি কোল্ড স্টোরেজে আগুন। জানা গিয়েছে গতকাল রাত 2টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চোর চুরি করতে আসে এবং চুরি করে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে আগুন লাগিয়ে পালিয়ে যায় চোর, এমনটাই জানিয়েছে নিরাপত্তারক্ষী। প্রাথমিকভাবে এমনটাই তথ্য এসে উঠেছে আমাদের কাছে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয় ও আরও অন্যান্য নানা বিষয় আপডেট পেতে জড়িত থাকুন আমাদের সাথে। দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।